বলছেন এখানে পরীক্ষিত মহারাজ বলছেন, বেদ তো ভগবানের হৃদয়, ভগবান থেকে ভগবানই সাক্ষাৎ, বেদ যা কি তো ভগবানই সাক্ষাৎ। এখানে বলছেন তথাপি পরীক্ষিত বলছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ্য নির্দেশে নির্গুণে গুণবিত্তয়ো কথম চরতি শ্রুতয়ো সাক্ষাৎ সদসৎপরে। প্রশ্ন করছে পরীক্ষিত বলেন, হে ব্রাহ্মণ, প্রত্যক্ষরূপে নির্দেশ করবার অযোগ্য, কখনো কখনো নির্গুণ রূপে ভগবান তো থাকেন, অযোগ্য নির্গুণ, এবং কার্যকারণ যে স্পৃষ্ট পরব্রহ্মের স্বরূপ কীরূপে সগুণ শ্রুতি সকল বর্ণনা করেন, যেটাকে ব্রহ্মের যে গুণাবলী নিয়ে সমস্ত শ্রুতি স্মৃতি সব স্তুতি করেছেন, এই ব্যাপারে জানতে চাইছেন। তখন সেখানে বললেন, তোমার যে এই প্রশ্ন, সেটা পুরাকালে এইরকম একটা ঘটনা ঘটেছিল, সেই সময়তে বলছেন পুরাকালে এরকম ধরনের ঘটনা ঘটেছিল। একদিন ভগবৎপ্রিয় নারদ সমস্ত লোক পর্যটন করতে করতে ঋষি নারায়ণকে দেখবার জন্য নারায়ণ আশ্রমে গেছিলেন, আর নরনারায়ণ পূর্ব থেকেই জগতের মঙ্গলের জন্য বিশাল তপস্যা করছেন, পূর্বে থেকেই ব্রহ্মার দিনের প্রথমাংশ থেকে এই ধর্মজ্ঞান এবং সমতাযুক্ত তপস্যার আশ্রয় গ্রহণ করেছেন এই একে নরনারায়ণ, এরা করে যাচ্ছেন। আর সেই নারায়ণ আশ্রমে উপবিষ্ট কলাপ গ্রামবাসী ঋষিগণে পরিবৃত নারায়ণ ঋষিকে প্রণাম করে নারদজি এই কথাই জিজ্ঞাসা করেছিলেন, দেবর্ষি তুমি যে কথা আজকে জিজ্ঞাসা করছ সেই কথাই জিজ্ঞাসা করেছিলেন। নারদ ঋষি দেবর্ষি নারদ ঋষি সকলকে সমক্ষে পূর্বাচার্য জনলোক সমস্ত অধিবাসীকে কি করলেন, জনলোকবাসীগণের যে ব্রহ্মবাদ হইয়াছিল তা নারায়ণ ঋষি বললেন, বলছেন হে ব্রহ্মপুত্র নারদ, পূর্বকালে জনলোকে তত্রস্থ ঊর্ধ্বরেথা ব্রহ্মার মানসপুত্র ঋষিগণ ব্রহ্মসত্র নামে এক যজ্ঞ করেন, সেইখানে তৎকালে তুমি শ্বেতদ্বীপে সেখানকার প্রভু অনিরুদ্ধকে দেখবার নিমিত্ত গিয়েছিলে, সেই সময় জনলোকে এই প্রশ্ন হয়েছিল তা তুমি জিজ্ঞাসা করছো। এইভাবে করে তত্ত্বত্ব ঋষিগণ সকলে শ্রদ্ধায় তপস্যা স্বভাব শত্রুমিত্রে সমান উদাসীন ছিলেন, তথাপি একজনকে বক্তা করে আরেকজন আর চার তিনজন শ্রোতা থাকতেন। সনন্দন বললেন, ঈশ্বর প্রলয়কালে নিজের সৃষ্ট এই বিশ্বকে সংহার করে নিজের মধ্যে শক্তিগণকে রেখে নিদ্রা যাওয়ার একটা অভিনয় করেন, প্রলয়ান্তে নিঃশ্বাস সঙ্গে শ্রুতিগণ সব বেরোলো, সেটা ব্রহ্মসংহিতায় যেটা বলা আছে, ব্রহ্মসংহিতায় বলে হ্যাঁ হ্যাঁ যস্যৈক নিঃশেষিত কালম অফাবলম্ব জীবন্তি লোম বিরজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, ইত্যাদি করে স্তুতি করছেন। এখানে শ্রুতিগণ কি করে ভগবান শয়ন করলে তাকে স্তুতি করেন, এর কয়েকটা আমি আলোচনা করব, এগুলো অনেক গম্ভীর কথা সমস্ত। এবার শ্রুতিগণ এখানে বলছে শ্রুতিগণ স্তুতি করেন, তার অনেক রহস্য, একটা একটা শ্লোকের ব্যাখ্যা প্রচুর সময় লাগবে প্রচুর। সেখানে বলছেন শ্রুত শ্রীশ্রুতয় উঁচু জয় জয় যামজিত দোষ গৃহীত গুণাম তমসিয়দাত্মনা সমবরুদ সমস্ত ভগ অগজগদোকসামখিল শক্ত ববোধকতি কচিদ জয়াত্মনা চচরত নুচরেত নিগম। এইভাবে সমস্ত ঋষিগণ এবার স্তুতি করছেন, অপূর্বভাবে সমস্ত স্তুতি করছেন, বলছেন যে ভগবান দেখুন, যখন ভগবান শ্রুতিগণ বলছে হে অজিত আপনি জয়যুক্ত হন, সর্বোৎকষ্ট সর্বোৎকর্ষ আবিষ্কার করুন, অখিল শক্তি সমস্ত ভগবানের অনন্ত শক্তি, অখিল শক্তিকে সমস্ত অবরোধ করে নিজের মধ্যে আপনি সকল শক্তির অন্তর্যামী, অতএব স্থাবর জঙ্গম যা কিছু আছে সবই তো আপনার ছাড়া তো কিছুই নেই, আর
সত্যাদি গুণ বিশিষ্ট গৃহীত সত্যাদি গুণ বিশিষ্ট অবিদ্যাকে নষ্ট করুন আমাদের। জয় জয় জহি অজাম, অজাম মানেছে অজাম হচ্ছে মায়া, অজা অজা বুঝো, হ্যাঁ বলছে বলছে সেটা চৈতন্য চরিত্র মধ্যে বলছে মায়াকে বলে যে অজাগলাস্তন, অজাগলাস্তন বলা হয়েছিল না গলায়, হ্যাঁ এই জন্য যে জয় জয় জহি অজাম, হে অজি এই যে মায়াকে আপনি বিনাশ করুন, যতক্ষণ এই মায়া আমাদের সামনে পর্দা ফেলে রাখে ততক্ষণ আপনার কোনো কিছু আমরা বুঝতে পারি না। জয় জয় জহি, জয় জয় জহি অজাম অজিত, দোষ যা কিছু আছে যে আমরা দোষিতে পরিপূর্ণ এই জগতে ডুবে রয়েছি আর এগুলোকে সব হাঁটান আপনি, দয়া করে আমাদের কাছ থেকে মায়ার পর্দা হাঁটিয়ে দিন। আর যদাত্ম তমসি যদাত্মানা সমবরুদ্ধ সমস্ত ভগ, ভগবান হচ্ছে শক্তি, ভগবান, ভগবানের নাম কেন ভগবান হলো, ভগ হচ্ছে সমস্ত শক্তি, তার যিনি অধিষ্ঠান, অধিষ্ঠার অধিষ্ঠান যার মধ্যে তেরেছে ভগবান, ভগবান। আর সমস্ত দেবতাগণকে এক একজনকে তিনি ভগদান করেছেন, এক একজনকে একটা ক্ষমতা, তাই জন্য রুদ্র ভগবান ইন্দ্র ভগবান এগুলো বলা হয়, কিন্তু পরম ভগবান পরমেশ্বর একজন, তাই জন্য সমস্ত শক্তিগণকে আবদ্ধ করে আপনি যে আবদ্ধ করে নিজে যে নিঃশ্রেষ্ঠভাবে শয়ন করে রয়েছেন, বাস্তবিক পক্ষে যখন ভগবান সমস্ত কিছুকে নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে ভেতরে যখন থাকে, ভেতরে চলে যায়, সেই সময় একা, যে অবশিষ্যতে সোস্মি অহম, যেটা চতুর্শ্লোকে বলেছি, যেটা অবশেষ থাকে আমি একা আর কেউ নাই, সেই অবশেষ থাকার সময় বলছেন সেখানে যেখানে আমরা এই যে টাইম দেখি সময়, সেই সময় সময় বলে কিছু থাকে না, যখন সমস্ত অবরুদ্ধ করে নেয় ভগবান তখন টাইম বলে কিছু থাকে না, সময় বোঝা গেল, হ্যাঁ একা থাকেন ভগবান, কেউ নেই কোনো দর্শক নেই, একা সমস্ত অবরুদ্ধ করে একা নিশ্চেষ্ট শক্তি, যখন ভগবান অবরুদ্ধ করে নিশ্চেষ্টভাবে বিরাজমান থাকেন সেই সময় ভগবানের যে লীলা এটা হয় না, বোঝা গেল কী বলবো, ভগবানের যে ভগবানের লীলা মানেই শক্তি, শক্তিগণের সঙ্গে লীলা, ভক্তের সঙ্গে লীলা করছেন মানে কি, ভক্ত তো শক্তি তো শক্ত শক্ত শক্তি তো সমস্ত, যখনই ভগবান লীলা করেন তখন কার সঙ্গে করে, শক্তির সঙ্গে করে, বাস্তবিক পক্ষে হোক নিজের সঙ্গে নিজেই লীলা করে, হিসাব করলে বিচার করলে, আর শক্তিকে যখন অবরুদ্ধ করে রাখে তখন কোনো লীলা নেই, তখন ভগবান নিঃশ্রেষ্ঠভাবে শয়ন করে রয়েছেন, সেই সময় কিন্তু কোনো সময় বলে যে বিষয়টা এটাও থাকে না, বোঝা গেল কি বললো, কাল বলে কিছু থাকে, কালকে কালও ভগবান থেকে এসছেন সব কিছু, এইরকমভাবে সমস্ত স্তুতি করছেন। নিবেত মরুণ মন কদির যোগ যুজ হৃদয় মুনয়ো পাশতে তদর পিজয় স্মরণাত স্ত্রিয় রোগেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়মপি তে সমা সমধি সংগ্রী সরোজ সুধা। নিভৃত মরুণ মনক্ষ দৃঢ় যোগ যুজ হৃদয় মুনয়ো উপাসতে তদর যোপি যজুস্মরণাদ স্ত্রিয় উরুগেন্দ ভোগ ভুজ দণ্ড বিষক্ত ধিয় বয়মপি তে সমাহা সমাদৃশ অঙ্গ্রি সরজ সুধা। এটা মহাপ্রভু ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে, সনাতন শিক্ষায় রূপশিক্ষায় আছে অপূর্ব, সেখানে বলছেন প্রাণ মন ইন্দ্রিয়বর্গ নিরতপূর্বক দৃঢ় যোগযুক্ত মুনিগণ সমস্ত নিভৃত মরণ মনক্ষ দৃঢ় যোগ যুজ, মানে ভেতরে একদম অবরুদ্ধ করে দিয়ে ইন্দ্রিয়গণের ক্রিয়াকে ভেতরে ভগবানকে অনুভব করাছে, হৃদয়ের মধ্যে যে তত্ত্ব উপাসনা করেন। আর শত্রুগণও ভগবানকে বিদ্বেষভাবে যে সমস্ত করেছেন বিদ্বেষভাবে তা স্মরণ করায় ভগবান তোমাকে প্রাপ্ত হয়েছে, শ্রুতিগণ বলছেন বিদ্বেষভাবে তা স্মরণ করায় তোমাকে প্রাপ্ত হয়। আর স্ত্রীগণ কি, তোমার এই যে অজগরের মতো এরম লম্বা হাত, সেই ভুজের তোমার গঠন, এতে এত লোভনীয় তোমার এই রূপ, এটা দেখে স্ত্রীগণের তো লোভ জানে, তারা কাম জাগ্রত হয় অপ্রাকৃত কাম, তার ফলে তারাও তোমার এই সব কৃপা লাভ করে, বাহুযুগলে আসক্ত বুদ্ধি হয়ে তোমাকে প্রাপ্ত হয়েছে। আর বয়মপি আমরা যে শ্রুতি, আমরাও তোমাকে ঠিক এইভাবে বলছে
তে সমা সমদৃশ্য অঙ্গ্রি সরোজ সুধা। সমা মানে গোপিকাগণের যে গতি, যেরম ভাবে তোমাকে পেয়েছে তোমার প্রতি আসক্তি, আমরা সেই গতি লাভ করতে চাই। বলে দেখো সমা মানে গোপিকাগণের যে গতি সেটা লাভ করতেছে, আর সমদৃশ্য অঙ্গ্রি সরোজ সুধা মানে তোমার চরণ কমলের সৌন্দর্যের যে মজা আনন্দের যে তরঙ্গ চারিদিকে অনন্ত সাগর, সেটাকে আস্বাদন করতেছে। কত বড় সাহস কাদের? শ্রুতিগণে দেবী লক্ষ্মী শ্রুতিগণ ধরণী লোটায়। শেষে কি হলো, তারাও গোপিকা দেহেতে জন্ম, গোপী গোপীর ঘরে জন্ম আবির্ভাব হলো, এটা তখন হয়ে তারপর লাভ হলো আশ্চর্য। এরকম অনেক শ্লোক আছে, অনেক অপূর্ব এখানে আছে, আমি দু একটা আলোচনা করলাম। নিবেত মরুণ মন কদির যোগ যুজ হৃদয়ত মুনয় উপাসতে তদয়োপি যজু স্মরণা স্ত্রিয় রোগেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়ম পিতে সমা সমধি সংগ্রী সরোয় সুধা। এইভাবে বেদ এখানে প্রার্থনা করে যাচ্ছেন বারবার অপূর্ব রূপে। এক একটা বেদের যে সমস্ত ব্যাখ্যা বেদান্ত থেকে আনতে হবে, একানুকন অপূর্ব। অপরিমিতা ধ্রুবা স্তনুভৃত যদি সর্বগতা স্তরহীন সস্যতে নিয়ম ধ্রুব নেত রথা অজনিচ জন্ময় যদবমিচ্ছু বিমোচ্চ নিয়ন্ত্রী ভবেত সমমন জানতম যদ মতন মত দুষ্টতয়া। কি বলছেন, অপরিমিতা ধ্রুবাস্তনুভৃত যদি সর্বগতা স্তরহীন সস্যতে নিয়ম ধ্রুব নেত রথা অজনিচ জন্ময় যদবমিচ্ছ নিয়ন্ত্রী ভবেত সমমন জানতাম যদ মতম মত দুষ্টতয়া। বলছেন হে ধ্রুব, হে ভগবান, হে নিত্য, যদি জীব সকল বস্তু তো নিত্য, জীব সকল বস্তুগুলো বেদান্তের অনেক কথা আছে, জীব সকল বস্তু তো নিত্য অনন্ত। বলছে জীব সক এগুলো তো হবে, এখানে এখানে তো নাচাকুঁদার কথা নেই, এখানে তো তত্ত্ব কথা, এখানে তো ঘুম পাবে, কিছু করার নেই। এই জীবের এটা স্বভাব। নিদ্রা দেবী কার? বলছে কার পত্নী? না 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 না, বলছেন কি নাম ওর, ওই যে আমাদের যে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের, হ্যাঁ কুম্ভকর্ণের পত্নী নিদ্রা দেবী, সে এসে ও সবাইকে বলে, রামজি বলেছে তুমি আমার স্বামীকে মানলে আমি তোমার তোমার ধামেতে তালা লাগা। বলে কি করে? বলে যারা হরিকথা শুনবে তার নিদ্রায় যাবো, আর তোমার ধামে কেউ যাবে না, তালা লেগে যাবে। বলে দাঁড়াও, তুমি আমার স্বামীকে মেরে দিলে, আমি দেখছি, এই জন্য দেখা যায় যেই হরিকথা শুনবে ভাবে, এমনি দেখো টিভি দেখছে, এই দেখছে, বাহ বেশ ভালো, ছেলে পিলে নিয়ে কোনো ঘুম ঘুম নেই, যেই হরিকথা শুনবে ঘুম পায়। এই জন্য মাঝে মাঝে আমাদের বৃন্দাবনে জয়কারা দিতে হয়, হ্যাঁ হ্যাঁ জয়কারা দেয় না জোরে, কিন্তু এখানে আর কি, এটা তো অন্য জায়গা মন্দির। বলছেন এখানে, বলছেন তুমি যদি জীব সকল বস্তু তো নিত্য অনন্ত সর্বব্যাপী হয়, তাহলে তোমার সমান এতে তো সম্ভব হয় না, জীব সকল বাস্তবিক পক্ষে তোমার নিয়ন্ত্রণাধীনে থাকে। জীবে আর ব্রহ্মেতে ভেদ মহাপ্রভু বলছেন যে ব্রহ্ম হচ্ছে ব্যাপক, ব্রহ্ম হচ্ছে ব্যাপক বস্তু, এই এটা ভগবানের মায়া, মায়াধীশ আর মায়াবশ জীবে আর ঈশ্বরের। সেই জন্য শ্রুতিগণ বলছেন অপরিমিতা ধ্রুবাস্তনুভৃত যদি সর্বগতা স্তরহীন সস্যতে ইতি নিয়ম ধ্রুব নেত রথা। বলছেন যদি জীবকে আমরা ধরে নিই নিত্য অনন্ত সর্বব্যাপী হয়, তাহলে সমস্ত প্রযুক্ত তা আপনার নিয়ন্ত্রণ, আপনার নিয়ন্ত্রণাধীনে থাকে, এটা সম্ভব হতে হয় না, আপনার সমান এ লাভ করুন। তাহলে আর যদি জীব বসে থাকে, এটি ঠিক, জীব সকল যার বিকার প্রায় হইয়া জন্মাইছে, সব দেহ ধারণ করে, তাকে পরিত্যাগ করে, হ্যাঁ তাহলে ঈশ্বরের যদি অধীন বলি আমি, যদি বলি সমস্ত জীব সকল ঈশ্বরের অধীন, তাহলে আর সেখানে কোনো দোষ থাকে না। যদি আমি বলি যদি সব ঈশ্বরের অধীন,
সব জীব সকল, তাহলে এখানে কোনো দোষ লাগে না, না চেত অনেক দোষ লেগে যায়। এবার গুরুচরণ একমাত্র আশ্রয়ের দ্বারাই যে ভগবানকে লাভ করা যায়, সদ্গুরু একমাত্র যে সদ্গুরু, সদ্গুরু লাভের দ্বারা, সদ্গুরু বৈষ্ণব, সদ বৈষ্ণবী সদ্গুরু হয়, সদ্গুরু ছাড়া আর কোনো মতেই এ ভবৎ পারাবার থেকে বার হওয়ার আর কোনো রাস্তা নেই। সেই হিসাবে অনেক উদাহরণ আমি আগেও দিয়েছি, উপনিষদ পুরাণ বিভিন্ন জায়গাতে ভাগবত থেকে, এখানেও একই কথা, বিয়িত ঋষি কবায়ুভিরদন্ত মুনস্তরগম জহি অযতন্তি জন্তুমতি লোলোমুপায় খিদ ব্যাসন শতামৃত সমবহায় গুরুশরণ বনিজ ইবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধ। বিজিত ঋষি কবায়ু বিরদান্ত মনস্তুরগম জহিও যতন্তি ইয়স্তুমতি লোলোমুপায় খিদ। কোনোরকম ভারে যদি দুষ্ট মনকে দমন করবার তুমি চেষ্টা করো, এটা অসম্ভব। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম পাগলা ঘোড়া, তাকে দমন করতে গেলে বুকে লাথি মেরে রক্ত বার করে দেবে, মেরে মেরে ফেলবে। এই জন্য বলছেন বিজিত ঋষি কবায়ু ভীর, বলছেন ইন্দ্রিয় জয় করব, শ্বাস জয় করব, করে নিজেকে দমন করব, তারপর সব কিছু করব। কিন্তু এতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে লাথি খেয়ে পড়ে যায়, পড়ে যায় না বেশিরভাগ ক্ষেত্রে। আর হ্যাঁ, চঞ্চলঙ্গিম মনম কৃষ্ণম বলবদ্দিরম, হ্যাঁ প্রমাথি বলবদ্দিরম তাস্যাম নিগ্রাম মানে বায়ুরীব সুদস্কার, এটা অসম্ভব ব্যাপার, এখানে হয় না। সেই জন্য সেখানে বলছেন যদি দমন করার জন্য নানান পদ্ধতি অবলম্বন করে, প্রায় দেখা যায় পড়ে যায়। পুরাণে বিভিন্ন শাস্ত্রের প্রমাণ আছে, এখানে কি আমরা দেখলাম সেখানে আলোচনা প্রসঙ্গে, অগ্নিদ্র কার পুত্র, অগ্নিদ্র প্রিয়পদের পুত্র, অগ্নিদ্রের পুত্রকে নাভি, নাভির পুত্রকে ঋষভ, নাভির পুত্র ঋষভ, ঋষভের পুত্র আবার এই সবগুলো হয়েছে। এখন অগ্নিদ্র যখন যখন অগ্নিদ্র সাধারণ কেউ নয়, অগ্নিদ্র সাধারণ কেউ নাকি, কিন্তু অগ্নিদ্র জঙ্গলে গেছেন সেখানে ভাই, ওখানে ব্যাস এসে অপ্সরা একেবারে তাকে চিটপটাক, সমস্ত জায়গায় এইসব মানে বড় বড় ঋষিমুনিদের ভগবান বলছেন আমার এই একটা মায়া এরকম নাচিয়ে মারবে, ভ্রুটাকে একটু নাচিয়ে দেবে বাস হয়ে যাবে, সব ব্রহ্মচর্য সন্ন্যাস কোথায় ছিটকে চলে গেল, হ্যাঁ ভগবান বলছেন। তাই জন্য বিজিত ঋষি কবায়ু ভিরাদান্ত মনস মনস্তুরগম, মন নামক যে পাগলা ঘোড়া, একে বস করা যে যত কিছু ঋষি, বিজিত ঋষি সমস্ত ইন্দ্রিয়গণকে জয় করলাম, বায়ু জয় করলাম, আহ কত কিছু বাহুয়া, লাস্টে দেখালে পড়ে গেল, সম্ভব না। বলছে এগুলো সব ক্ষীণ হয়ে যায়, চেষ্টা করতে করতে হেরে যায়, পারে না। কিন্তু ব্যাসন শতামৃতা সমবাহায় গুরুশ্চরণম, যদি একমাত্র যদি সদ্গুরু বৈষ্ণব তার চরণকে আশ্রয়, সেই তত্ত্ববিদ তার চরণ যদি আশ্রয় করে, সেবা করে, ব্যাস যেটা এত কষ্ট করে পারেনি অনায়াসে। এই জন্য তো সদ্গুরু বৈষ্ণবের মহিমা, কি জন্য সেটা তো আছে, আশ্রয় লইয়া ভাজে তারা কিছু নাই, সে তো আছে, আশ্রয় তো বৈষ্ণবেরই নিতে হবে, আশ্রয় লইয়া ভাজি। তাই জন্য অনেক কথা গুরুতত্ত্বের সব এক এক করে আবির্ভাব আসছে, তিরোভাব আসছে, গোরকিশোর বাবাজী মহারাজের পরম পূজ্যবাদ ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজের আবির্ভাব, গোরকিশোরবাদ তিরোভাব ইত্যাদি। তো সেখানে আমরা দেখছি কর্ণধার যেমন সমুদ্রের মধ্যে, অথই সমুদ্র তার মধ্যে একটা নৌকা রয়েছে, তার মধ্যে বিশাল বায়ু বইছে, এই অবস্থায় কেউ আমাকে বাঁচাবার কেউ নেই, কোনো নাবিক নেই, কী হবে দেখুন, নৌকার মধ্যে আমি রয়েছি, কোনো নাবিক নেই, চারিদিকে ঝঞ্ঝাবাত, তো উল্টো পাল্টে আমাকে ফেলে দেবে, সেরকম অবস্থা। সেই রকম অবস্থা বলছে কর্ণধার শূন্য নৌকায় বণিকগণ যেমন মহাসমুদ্রে দুঃখপ্রাপ্ত হয়ে ডুবে মরেন ব্যাকুল দুঃখে, সংসার সমুদ্রে তারা, এই যেমন আমাদের অবস্থা এরকম সংসার সমুদ্রে পতিত হয়। তো মনোরূপ অশ্বকে নিয়ন্ত্রণ করে এইসব যে চেষ্টা, এ অনেক পুরস্চরণ, অনেক কাজে অনেক চেষ্টা সমস্ত করে মনকে চন্দ্রায়ণ আদি ব্রত, কিন্তু শেষে জায়গাতে কিছুই লাভ হয় না। কিন্তু যদি সদ্গুরু বৈষ্ণবকে ভজন করা যায় তাহলে কি সমবাহায় গুরুশ্চরণম, যদি শিক্ষাগুরু দীক্ষাগুরু যে আছে তাদের যদি মোটামুটি তো প্রার্থনা করা যায়, তাদের
সান্নিধ্যে, তাহলে কি হয়, তাহলে সেই মন অনায়াসে দমন হয়ে যাবে। অনায়াসে এইসব মহাপুরুষে, ওই জন্য আমি বলেছি রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্ত্যা পুরুষ হি অঞ্জসা, বলেছি তো, কেউ তো মনে রাখতে পারে না, বলেছি না আলোচন। হের কৃষ্ণ বলছে এগুলো অনায়াসে, এরকম ভাই ছুটকে কৃষ্ণ বলছে এগুলো কোনো ব্যাপারই নয়, তোমরা ইন্দ্রিয় জয়, আরে আমার মন কন্ট্রোল হচ্ছে না, আমি কি করব। এক একজন দেখেছি একবারে মানে গোবর্ধনকে এরকম শুয়ে শুয়ে পরিক্রমা করছি, কি ব্যাপার রে, উগ্র তপস্যা করছি, বলে কী করবো মহারাজ, আমি সত্যি কথা বল কী জন্য করছি, বলছি দমন হচ্ছে না ইন্দ্রিয়, আমরা এইভাবে দমন হবে, বলা রয়েছে এভাবে। তাই তো প্রধান সৎসভা ধিক্কার দিয়েছেন, আমি সব আলোচনা করেছি অল্প অল্প, পুরোপুরি বলছেন বিকট তপস্য ধিক, বলেছি না ক্রিয়া ধাক্ষান ধিক বিকট তপস্য ধিক চ জমিন ধিগস্তু ব্রহ্ম অহম বদন পরিফুল্লন জড় মতীন কিম এতাম সচাম বিষয়রস মত্যান নর পশুন ন কেসাঞ্চিত অহহ মিলিত গৌর মধুনা। এরা এখনো গৌরের একটু সন্ধানও পেলে না, গৌরের চরণে একটু যদি যদি গন্ধ পায় ব্যাস সেসব ঘুচে যাবে সমস্ত, কিন্তু ওই উগ্র তপস্যা করলে, উগ্র তপস্যায় মন বিষাক্ত হয়ে যায়। যুক্ত বৈরাগ্য যে কত কঠিন বলা সোজা, কেউ কেউ যুক্ত বৈরাগ্যের নামে দেদার ভোগ চালিয়ে যাচ্ছে, বলে যুক্ত বৈরাগ্য বলেছিলাম মহারাজ, হ্যাঁ ঠিকই তো বলেছে তো খা, যুক্ত বৈরাগ্যের নাম করে দেদার ভোগ চালাচ্ছে, কিন্তু যুক্ত বৈরাগ্য যে কত ব্যালেন্স এটা জানে না, যুক্ত বৈরাগ্য যে কি বস্তু এটা, এটা যেদিন বুঝবে সেদিন হয়েই গেল। ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্বসিদ্ধি, ভগবান তো নিজেই বলেছেন, কিন্তু এটা বোঝা মুশকিল, কেউ কেউ বৈরাগ্য দেখাবো আমি কাপড় ধুই না, আমি এই করি না, সে তো ঠিকই, এটা করতে হয় কার্তিক মাস সবই ঠিক, কিন্তু আসল কথা হলো মূল জায়গাটা, মূল জায়গাটা এবার মূল জায়গাটা দেখতে হবে, মূল জায়গাটা যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ, না না তা নয়, আমি এরকম নিয়ম করতাম, আমি কোনদিন, এখন প্রচারে গেলে এখন কি করা যায়, জল কাঁচা করতে হয় রোজ, উপায় নেই, ময়লা হয়ে গেলে বিচ্ছিরি। তাহলে প্রচারের জন্য, হরিকথার জন্য, প্রচারের জন্য কাউকে বিশ্বাস, সবাই এটা করবে না, ঠিকই করে, নিয়ম তো পালন করা উচিত, আমিও করতো, আমাকে উপহাস করতো কত মঠের লোক, কিন্তু আমি লাগতাম লাল কাপড়কে কালো হয়ে যেত সমস্ত, কী করা যায়। তো বিজিত ঋষিকে তাহলে দেখা গেল, এখানেও দেখা যাচ্ছে সদ্গুরু বৈষ্ণবের চরণকে বাস্তবভাবে যারা আলি আশ্রয় করবে তাদের আর কোনো কষ্ট নেই, অনায়াসে চলে যাবে। সদ্গুরু বৈষ্ণবকে আশ্রয় করা মানে হলো তাদের বাণীটাকে যেন গ্রহণ করে, আমি গুরু বৈষ্ণবকে আশ্রয় করি, একটু সেবা করি, ওরম ন তাদের আশ্রয় করি মানে হচ্ছে তাদের বাণীটাকে আশ্রয় করি, তাদের বাণীটাকে শুনবো না, আরে আমি সেবা করবো তাহলে হবে না, তো বাণীটাকে নিতে হবে, বাণীটাকে গ্রহণ করলে সারে। এইভাবে অনেক সমস্ত শ্লোক করে তারপরেতে তারপরে ভগবানকে এভাবে জাগ্রত করাচ্ছে, ভগবানকে এরকম জাগ্রত করাচ্ছে, জাগ্রত করে স্তুতি আদি করে ভগবানকে। আর নারদজি এবারে বলছেন, নারদজি বলছেন নমোস্তস্মৈ ভগবতে কৃষ্ণয়ামলকীর্তয়ে যো ধত্তে সর্বভূতানাম অববায়ো শোতিকলহা। এইভাবে ধীরে ধীরে নারদ ঋষি এভাবে সভাজিত ভগবতা কৃতাসন পরিগ্রহ তস্মৈ তদ্বর্ণয়মাস নারায়ণ মুখাচ্ছুতম। নারায়ণের মুখ থেকে যা শ্রবণ করেছিলেন ভগবান দ্বৈপায়ন কর্তৃক পূজিত হয়ে তথায় আসন পরিগ্রহ করেছেন নারদ, নারদকে দ্বৈপায়নকে নারায়ণ, নারায়ণ মুখ থেকে যা শ্রবণ করেছিলেন নারদ সেই সবগুলো বলেছে। যোস বলছেন এখানে এবার বর্ণনা করতে গিয়ে বলছেন যথা ব্রাহ্মণ্য নির্দেশ নির্গুণে অপি মনশ্চরের, এখানে বলছেন যেটাকে নির্গুণ বলে মনে করছেন, নির্গুণ বলে যে ব্রহ্মজ্যোতি দেখে তার ভেতরে তো ভগবানের শ্যাম যং শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম, এটা তো আছে এর ভেতরে, বাইরে ব্রহ্মে যো সৎ প্রেক্ষক আদিমদনিধনে যত জীবেশ্বর যৃষ্টেদমনু প্রবিশ ঋষিণা চক্রে পুরহ শাস্তিতা
यं सम्पद्यजहातो यमनुसायी सुप्तः कुलायं यथा त्वं कैवल्य निरस्त यनिमभयं धैर्यजस्रं हरिं यो सत्प्रेक्षकवादिमोदनिदनी जो अव्यक्त जीवेश्वरो जसृष्टेद मनो प्रविष्ट ऋषिणा चक्रे पुरः शास्तिता यं सम्पद्य यहातो यमनुसायी सुप्तः कुलायं यथा त्वं कैवल्य निरस्त योनिमभयं धैर्यजस्रं हरिं সেই হরিকে বলছেন দেওয়াল, সেই হরিকে আমরা বন্দনা করি। কে বলছেন? রাজন, তুমি যে প্রশ্ন করে তার উদ্দেশ্য দিয়েছে, বলছেন যে এই যে আদি মধ্য নিধনে যে ভগবান থাকেন, ব্যক্ত অব্যক্ত যার পারে সব সেই। আর বলছেন এখানে যে তুমি যে প্রশ্ন করেছিলে অনির্দেশ্য নির্গুণ পরব্রহ্মেতে মন কিরূপে বিচরণ করে, এই যে প্রশ্ন করেছ তা এই তোমার নিকট বর্ণনা করলাম। যিনি এই বিশ্বের উৎপ্রেক্ষক, অর্থাৎ বিশ্বটাকে উৎপন্ন হয়েছে কোথেকে, আর যা কিছু আমরা যে ক্রিয়াকর্ম করে থাকে প্রচোদনা মানে প্রেরণা, যে গায়ত্রী যে হয় দেখবেন প্রচোদয়াত বলা হয়, প্রেরণা, প্রেরণা ছাড়া কেউ করতে পারেন। এমনকি আমরা দেখেছিলাম যখন সৃষ্টিকে ভগবান ওই যে মহত্তত্ত্ব থেকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরও দেবতাগণ বলছে আমরা সৃষ্টি করতে পাচ্ছি না। বলে কেন পাচ্ছ না? বলে সত্য দিয়ে দিয়েছি। বলে তবু পাচ্ছি না আমরা, আপনি সহায়তা করুন। তখন কি করলেন ভগবান, এই যে যা কিছু সৃষ্টি দিয়ে দিয়েছিলেন সেই সমস্ত কিছুর মধ্যে একটা হারমোনাইজ করলেন, একটা ছন্দ আনলেন, তাল, তারপরে এবার সৃষ্টি শুরু হল। তার আগে দেবতাগণ স্তুতি করছে ভগবান আমরা পাচ্ছি না সৃষ্টি করতে, বলে আমি তো সব দিয়ে দিয়েছি তোমাদের, বলে দিয়ে দিলেও পাচ্ছি না আপনাকে। তখন ভগবান এবার কিছু সমস্ত কিছু ওর মধ্যে প্রবিষ্ট হলেন, এর মধ্যে প্রবিষ্ট হলেন, প্রবিষ্ট হয়ে তারপরে এবার ছন্দ দিলেন। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, একটা বিশাল ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে সব সমস্ত ব্যবস্থা, বিশাল ফ্যাক্টরি সব আছে, র মেটেরিয়াল থেকে আরম্ভ করে মেশিন পত্র সব রেডি, কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না। কি কারণে? সব আছে, অ্যাকাউন্টেন্ট লোক আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্ট সব লোক সমস্ত রয়েছে, কিন্তু ফ্যাক্টরি কিছু হচ্ছে না। একটাই কারণ, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ যদি না থাকে ওই ফ্যাক্টরি মেশিন পত্র ওই যা ওয়ার্ক মানে যা কিছু আছে তার কি মূল্য আছে? সেই রকম ভগবান হৃদয়তে যদি প্রেরণা না দেয় তাহলে তার বাদ বাকি আর কিছুই কোনো মূল্য নাই। তাহলে তুমি যে বলেছো নির্গুণ পরব্রহ্মেতে কীরূপে মন স্থাপন করা যায়, বিচরণ করে, তা তোমার নিকট বর্ণনা করলাম। যিনি এই বিশ্বের উৎপ্রেক্ষক, অর্থাৎ পুরুষার্থ সিদ্ধির নিমিত্ত সৃষ্টির স্মৃতি প্রলয় এই সমস্ত বিশ্বের জন্ম পালন সংহার যিনি করে থাকেন, যিনি প্রকৃতি ও পুরুষের মূল কারণ, যিনি ইহা সৃষ্টি করিয়া আবার জীবরূপে অনুপ্রবেশ করেছেন, তাই তো, সবই তিনি করেছেন, ওর মধ্যেও তিনি রয়েছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনিই ভোগ করছেন, যিনি ভোগায়তন নির্মাণ করিয়া তাকে শাসন করতেছেন, জীব সকল তাকে প্রাপ্ত হয়ে মায়া, জীব সকল যাকে প্রাপ্ত হলে মায়াকে পরিত্যাগ করতে সমর্থ হন। সুপ্ত ব্যক্তিকে যেমন সুপ্ত ব্যক্তি, একটা ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে সেই ব্যক্তিকে অন্য লোক এলে দেখতে পারে শুয়ে রয়েছে, যে শুয়ে রয়েছে সে আর দেখতে পায় কিছু? সুপ্ত ব্যক্তিকে যেমন দেখতে পায়, যেমন সুপ্ত ব্যক্তিকে যেমন অন্যে দেখে কিন্তু স্বয়ং দেখতে পায় না নিজে, সেই রূপ যিনি সমুদয় দেখছেন, অপানিপাদহা হ্যাঁ যবন গ্রহিতা পশ্চতীয় চক্ষু শ্রেণীয় কর্ণ উপনিষদে বলা আছে, চোখ নেই তিনি সব দেখছেন, আবার সহস্র শিষ্য সহস্রপাত বলছেন না, এই সহস্র কথাটার মানে অনেকে মনে করে হাজারটা, বলে হাজার না, এই সহস্র কথাটার মানে হলো প্রচুর, অগণিত, এই সহস্র কথার মানে অগণিত, এরকম ব্যবহার করা হয়। তো এইভাবে তো সমস্ত জনির মূল সেই ভগবানকে আজ আমরা মূল কারণ যতক সে হরিকে নিরন্তর ধ্যান করিবে, সমস্ত সময় তাকে চিন্তা করবে, কোনো রকম কোনো মুহূর্তে সংসারের কোনো কাজেতে একটু পিছলে গিয়ে যেই সময় ভগবানের স্মৃতিটা চলে গেল ওই সময় যদি শরীরটা চলে যায় ব্যাস গেল, তাহলে ভগবৎ স্মৃতি ছাড়া চলে গেলে
ওই জন্য নিরবচ্ছিন্ন ভগবত স্মৃতিকে বজায় রাখবার জন্য একটাই রাস্তা, হচ্ছে নিরন্তর সাধুসঙ্গ, বাস্তব সাধুসঙ্গ। এখন যদি বললে সাধু কোথায় পাবো, আমাদের গুরুদেব চলে গেছে, ওরম বললে হবে না। গুরুপাদ পদ্মকে আমিও বাচ্চা ছোট যখন বয়স কম তখন জিজ্ঞাসা করেছিলাম এই কথার বারবার, গুরুদেব হেসে বললেন সাধুসঙ্গ কি বাবা ওভাবে হয়? সাধুসঙ্গ মানে সবসময় মানসে করে যেতে হবে, যে সঙ্গটা তুমি করো বাস্তব। এখন যদি সাধু সামনে যদি না থাকে তাহলে কি করবে? তাহলে চৈতন্য ভাগবত রয়েছে, সেইটা তোমার গ্রন্থ। পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজ বলতেন, আমাদের গ্রন্থ রূপ বামন গোস্বামী মহারাজ বলতেন, আমিও একই কথা বলি, গুরুবর্গের একই কথা। অর্থাৎ গ্রন্থ গ্রন্থ গ্রন্থের মধ্যে যে সাধুসঙ্গ হবে, আর বহু বহির্মুখ যে চিত্তবৃত্তির যারা যে আমরা চেষ্টা করব তাতে সাধুসঙ্গ হবে না, তাতে উল্টো হয়ে যাবে। তাতে বোঝাই যাবে যখন ভজনে ভজনে দেখা যাবে লাগছে না মন, নিরবচ্ছিন্নভাবে ভগবানের মনে মন লাগছে না, কখনো মন এদিক ওদিক চলে যাচ্ছে। কিভাবে যে মনকে বশীভূত করে ভগবানের ভজনে লাগানো যায়, এটা যারা এইসব ভগবত কথা শুনছেন বাস্তবিক সিদ্ধান্ত তারা ছাড়া এর বোঝা মুশকিল। তো যাই হোক, এভাবে সে হরিচরণে নিরন্তর ধ্যান করবে সর্বদাই, ধ্যায়ে রজস্রম হরিম, সর্বদা নিরন্তর নিরবচ্ছিন্নভাবে, এর মধ্যে যেন কোনো ছেদ না থাকে। ছেদ যদি থাকে বিচ্ছি তাহলে কিন্তু বিপদ হবে। এখানে আমরা দেখি যে এই যে রাজা পরীক্ষিত, এবার এটা তো হয়ে গেল রাজা পরীক্ষিত মারা বলছে ব্রাহ্মণ দেব অসুর ও মানুষদের মধ্যে ভোগবিলাস বর্জিত বলছেন। এখানে আশ্চর্য প্রশ্ন করে, যেটা আমি আগে বলেছিলাম আপনাদের মজা করতে করতে উল্লেখ করেছিলাম অলরেডি, সেইটা প্রসঙ্গটা এসছে। সেখানে বলছেন পরীক্ষিত মা জিজ্ঞাসা করছেন, আচ্ছা দেবলোক অসুর লোক মানুষ্য লোক এতে যারা ভোগবিলাস বর্জিত, শঙ্কর ভগবান শ্মশানে থাকে তার কাপড় চোপড় নাই, ওই ভগবানকে সবাই ডাকে আর দেখে মালামাল হয়ে যায়, টাকা পয়সা পায় দেবীকে ডাকে, অথচ হরি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে ভজন করা বেশিরভাগ ছেঁড়া কাপড় চোট পড়লে এদিক ওদিক চলছে, কোনো ব্যাপার চেয়ে একটু বিজ্ঞাপন দেবে যে কায় এটা কেন হয়তো বৈষ্ণবরা দেখে নির্গুণ ভিক্ষা খুব আদর করে, তাতে খুব লোভ থাকে ওটা, বৈষয়িক বড়ো বড়ো জিনিস হতে বড়ো বড়ো ভিক্ষার জিনিস যদি পায় খুব আনন্দ, আর ভজন করে আর তো কিছু আশা নেই, ভিক্ষার অন্যভাবে আর হরিগণ বলবে লিখবে সব কিছু করবে। সেই জন্য তাদের আমার গ্রুপ আত্মত্ম তাই করতেন, দীর্ঘদিন পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি ওরকমভাবে মাদুগুরি ভিক্ষা করে খেতেন, তাতে অনেকে তাকে অনেক সময় বুঝতে পারত না, সেই যে নিষ্কিঞ্চনভাবে থাকতেন বেশিরভাগই এই অসুবিধাটা দেখা দেয়। ওরকম একজন মহান বৈষ্ণবকে সবাই চিনতে পারতেন, পয়সা কড়ি নেই গরিব মনে করতেন, উপেক্ষা করতেন। পরবর্তীকালে দেখা গেল যারা এরকম উপেক্ষা করতেন তাদের সর্বনাশ হয়ে গেল, কত অসবাস কথা এখানে বলবার নয়। কিন্তু গুরুদেব গুরুপাত পদ্মে কোনোদিনই তাদের অভিশাপদানে কিছুও না, কিন্তু বৈষ্ণব অবমাননে তাদের সর্বনাশ হয়ে চিরকাল শেষ বয়স পর্যন্ত তিনি প্রাণ ছিলেন। শেষের বয়সে কী হলো, তারপরে ছপ্পর ফেটে একেবারে এমন ধন আসতে আরম্ভ করলো মানে কল্পনা করা যায়। এখন তো দেশ বিদেশে যেখানে যাবে, গুরুপাদ পদ্ম কোথায় যায়নি, সব জায়গায় কে না চেনে, সেটা ভক্তিপ্রমা প্রিয় গোস্বামী মহারাজ তাকে সবাই চেনে। আমি শুনেছি সমস্ত মেন মেন জায়গায় নিউ ইয়র্কের এয়ারপোর্টে সব জায়গায় প্রভুপাদ এবং ভক্তিপ্রমা প্রিয় এদের ছবি আছে, ওই আমাদের রামদাস ইনি সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার, ওখানে ওই শহরের মধ্যে সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার, মানে ট্যাক্স দেয় সবচেয়ে বেশি, ওই জন্য ওর প্রভাবে জানাশোনা যে ওইখানে সব রয়েছে ছবি। তাই এখন তিনি কোথাও যাননি অথচ তার সব জায়গায় প্রচার, এরমই হয়। মাধবেন্দু পরিবার কোথায় যেতে চেয়েছিলেন, লুকিয়ে থাকতে চেয়েছিলেন, কিন্তু গোপালের সেবান এমন হয়ে দাঁড়ালো লাস্টে 10,000 গো মাতা, যে চেয়ে কিছু খান না কোথাও যান না, এখন তার অবস্থা হলো কি 10,000 গো মাতা গোপালের সেবা রাজ সেবাকে সামলায়, হয়ে গেল এরমই হয়। এখানে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ যখন এই প্রশ্ন করেছেন যে কিরম একটা লাগে বিষ্ণুর আরাধনা, তারা লক্ষ্মীপতি বিষ্ণুর আরাধনা করেন তারা ধনী বা ভোগী হয় না কেন, কি কারণে তারা ভোগীও হন না ধনীও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হন না। তখন সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন যেটা আমি সে আগে বলেছিলাম, হরির হি নির্গুণ, হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরহ,
সর্বদৃক উপদ্রষ্টা ত্বং ভজন নির্গুণ ভবেত। বলছেন হরিকে তুমি কি মনে করছো এই জগতের কোনো বস্তু? তুমি যে যে দেবতাগুলোর নাম বললে তারা তো গুণময় জগতের, তারা গুণময় জগতের দেবতার আরাধনা করলো, গুণময় জগতের বস্তু দিয়ে দেবে, কিন্তু যোগক্ষেম বাহামি আহম এটা আর বলবে না। কিন্তু এটা কৃষ্ণই বলবে, দেবতারা বলবে হ্যাঁ, অনন্য চিন্তায়ন্ত যেই জনাম আম উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বাহামি। একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ বলতে পারবে না, কৃষ্ণই বলতে পারবে, আমি তার যোগ এবং ক্ষেম সব আমি রক্ষা করবো। আচ্ছা আবার চাইবে তো চাও, একবার চাপরাশির কাছে কেন চাইছো? যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর প্রভু কহে আমা পুজো আমি দেব পর, তা সেখানে বলছে দূর ও আবার কেউ ও বলেই থাকে যে নিমায় সাক্ষাৎ ভগবানকে তো বিশ্বাস করছে। ওই জন্য আগে যে শ্লোক বলেছিলাম অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। সন্তোষী মায়ের পুজো করতে হবে না, কৃষ্ণকে পুজো করলেই হবে। গণপতি রাজকে একটু পুজো করতে বলা হবে, গণেশের পুজো ভাবা না দিলে আমাদের, আমার যদি গণেশটা উল্টে যায় তখন কি হবে? আমার গণেশটা যদি উল্টে যায় তখন কি হবে? তাই গণেশকে পুজো করতেই হবে। কিন্তু শাস্তে বলছে রাসিং করি হ্যাঁ, যৎপাদ পল্লবে বিনিধায় কুম্ভে, হ্যাঁ যৎপাদ পল্লব বিনুধায় কুম্ভে, যৎপাদ পল্লব যৎপাদ পল্লব বিনুধায় কুম্ভে, ভুলে গেলাম একটু মনে পড়বে, এক্ষুনি মনে পড়ে যাবে। আচ্ছা আমি বলি এই যে যাই হোক, মনে পড়ে সবসময় বলি মনে থাকে না, আবার ভুলে যাই, এরমই হয়েছে আজকাল। হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরহ সর্বদিক উপদ্রষ্টা ত্বং ভজন নির্গুণ হবে। গণপতি দেবতা নৃসিংহ ভগবানের চরণ কমলদ্বয়কে যৎপাদ পল্লব বিনিধায় কুম্ভে মরে গেল। আচ্ছা এখন বলছেন এখানে ভগবান বলছেন, ভগবানের কি কথা বলছেন? ভগবান বলছে যাকে আমি অনুগ্রহ করি যস্যাম যস্যাম অনুগৃহামি হরিষ্যে তদ্ধনৈ শনে তদ্ধনম শনে, যাকে আমি বাস্তব অনুগ্রহ করতে চাই সেই যে বিষয়গুলো নিয়ে অহংকারে মদমত্ব থাকে সেটাকে কাটিয়ে দেওয়ার জন্য আমি কি তার কাছ থেকে সেই অহংকারের বস্তুগুলোকে কেড়ে নিই, তাই করে বলছেন যস্যাম অনুগৃহামি হরিষ্যে তদ্ধনম শনে তত অধনম ত্যাজন্তি অস্য সজ্জনা দুঃখ দুঃখিতম। যতক্ষণ পর্যন্ত বিশাল মাল মাল করি থাকবে, আত্মীয় স্বজন এসে বলবে আমার মেয়ের বিয়ে দেবো একটু কিছু টাকার ব্যবস্থা কর, এ বলবে এটা কর, তলা পীড়া দেবে। আর যখনই সেই ব্রাহ্মণের কথা আসবে এগারো আমরা দেখব, সেখানে দেখব সেই যখন একবারে সর্বশান্ত হয়ে গেল সেই তিরণ্ডি ভিক্ষু সর্বশান্ত, সে ঘটনা আসবে আমরা আলোচনা করব, খুব তত্ত্ব ওখানে আছে। সেখানে কি হলো বলছে, সেখানে দেখে গেল কি বলছিলাম এক্ষুনি, হ্যাঁ সমস্ত ধন দৌলত যে হরণ করে নেন, এতে কি হয় হরণ করলে পরে আত্মীয় স্বজন তখন দেখবে এর কাছে পয়সা কড়ি নেই, এ কি করব, তখন আর বিরক্ত করতে আসবে না। যখনই ধন দৌলতের প্রাচুর্য থাকবে তখনই তাকে বিরক্ত করে মানবে, ওটাতেই তার সময় চলে যাবে, দ্বন্দ্বল সামলাবে, লোক আসবে, সব করবে। কে নির্ধন হয়ে থাকা যে ভজনে নিষ্কিঞ্চন ভজন করে যে কত চাতুর্য, এটা যাদের যারা জানে তারা জানে। এই জন্য বলছেন এইভাবে ভগবান কি বলেন, বলে তারা আত্মীয় স্বজন দুঃখিত হয়ে তাকে ত্যাগ করে চলে যাবে, বলে কিছু নেই আর কি করব, আর ছেড়ে চলে যান। এই করতে গিয়ে এই সমস্ত ঘটনা বর্ণনা করেছেন। তারপরে বলছেন এখানে সুখদেব গোস্বামী বলছেন যে সাপ, বলছেন সুখদেব গোস্বামী সাপ প্রসাদয় ঋষা ব্রহ্ম বিষ্ণু সেবাদয়ো, ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এরা সাপ এবং বক দুই প্রধানের সমর্থ পুরুষ,
সদ্য শাব প্রসাদ অঙ্গ শিব ব্রহ্মা ন চাচ্ছুত। বলছেন যে আমরা দেখি সুখদেব বললেন ব্রহ্মা বিষ্ণু শিব ইহারা নিগ্রহ অনুগ্রহ দুটোই করতে পারে, যেন গুরু বৈষ্ণব কাউকে নিগ্রহ করতে পারে অনুগ্রহ করতে পারে দুটোই, কিন্তু এদের মধ্যে ব্রহ্মা শিব সদ্যই সাপ বা বর প্রদান করেন কিন্তু বিষ্ণু কিন্তু তাড়াতাড়ি করে করেন না, বিষ্ণু অপেক্ষা করেন আগে দেখেন ভালো করে। সাত দিনের বলছেন এবার পুরাণ একটা ঘটনা বলছেন যে শকুনির পুত্র বৃক বৃকাসুর দুর্মতি অসুর পথিমধ্যে নারদকে দেখে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলুন তো ওই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিন দেবতার মধ্যে কাকে আমি তাড়াতাড়ি করে সন্তুষ্ট করতে পারবো, আমি তাড়াতাড়ি চাই কিছু মাল কিছু ব্যবস্থা চাই আমার। বলে আপনি শকুনিনন্দন বৃক বিকাশুর নারদজিকে জিজ্ঞাসা করছেন যে আপনি দয়া করে বলুন তো এই যে তিনটে তিনজন দেবতা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাকে তাড়াতাড়ি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি, বলুন তো তোর সোজা কথা শঙ্করকে ডাকো পেয়ে যাবে। হ্যাঁ খনে তুষ্ট খনে রুষ্ট খনে খনে তুষ্ট রুষ্ট, হ্যাঁ শঙ্কর ভগবানকে ডাকো বল শঙ্কর বলে ডাক, বেলপাতা চড়াচ্ছে জল দিচ্ছে কে আবার কলসিটা নিয়ে দুম করে মাথায় ভাঙছে, হ্যাঁ ভেঙে দিচ্ছে অসুর তো জল যে ঢালবে এই লাইনে আর ধৈর্য ধরছে না, নেশা পেয়েছে তার অস্থির জল তেষ্টা অসুর তো শেষকাল বলে ঘরটা কি ওখান থেকে ছুড়ে দেয় আর কে লাইনে যায়, মাথায় ফেটে ফেটে গেল। বৃন্দাবনের মতো জায়গা সেখানে গিয়ে যদি দেখো শিবের শিবরাত্রি দেখবে সেখানে কাঁচে কাঁচ, মাটি তো নয় কাঁচের বোতল বোতলে করে আনে, পা দিতে পারবে না এইরকম মানে বেলচা দিয়ে তুলতে হবে, বৃন্দাবনের মতো জায়গা। এটা নিয়ে আন্দোলন হওয়া দরকার সাধুদের, মানে এই যে আছে না কাঁচের এটা ওটা মাথায় মেরে মেরে চলে যায় এর একটা বিধান হওয়া দরকার, অনেকদিন ধরে সাধুদের মধ্যে একটা এই চলছে। মাটির ভার কম এখন, প্লাস্টিক মাটি আর নাহলে কাঁচ বেশি, মানে পা রাখা যায় না এত সমস্ত কাঁচে কাঁচ চাটে যায়, এই হচ্ছে ব্যাপার। এখন তেই প্রশ্ন করাতে পরিষ্কার নারদজি বলে তো সোজা কথা বিকনন বিকাশুরকে বললেন শঙ্করকে, স আহ দেবম গিরিশম উপা ধাবাসু সিদ্ধসি, যদি তাড়াতাড়ি শঙ্করকে ডাকো তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবে। বলছেন যো অল্পাভ্যাম গুণ দোষাভ্যাম আসু তুষতি কুপতি, এরা এখন বললাম খনে তুষ্ট খনে রুষ্ট খনে খনে তুষ্ট এটি বলছেন, বলছে যো অল্পাভ্যাম দোষ গুণাভ্যাম আসু তুষতি কুপতি, তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবো তাদেরকেও যান ভালোই হবে ঠিক আছে ও তোমার ঠিক আছে। এবার গিয়ে কি করলো সে অলোকানন্দার তীরে ওখানে গিয়ে পাহাড়ে এবার নিজের গা থেকে মাংস কাটছে ওম সোহা বলে সে আহুতি দিচ্ছে নিজের গা থেকে মাংস কেটে, এইভাবে আগুনে আহুতি দিতে দিতে লাস্টে দেখছে তো শঙ্কর আসছে না, ও তো বলেছেন নারদজি বলেছে তাড়াতাড়ি অসুরের তো আর সহ্য ক্ষমতা নেই, বলে নারদজি বললো তাড়াতাড়ি আসবে এত মাংস দিলাম শরীর থেকে এখন হলো এবার ঠিক আছে গলাটাই কাটি, এরম নিয়ে গলা এরম কাটতে গিয়ে নিজের গলা বলে এইটাই গলাটাই দেবো। শঙ্কর তো দয়ালু ছুটে যাহা দেয় ও কি করছো কি শকুনিনন্দন কি মরবার কি দরকার এরমভাবে, বলে এইটা এসে গেছে এবার এবার কান টানলে মাথা আসে যাকে বলে, এবার দেখা দিয়েছে ধৈর্যটি এবার আগুনের থেকে বেরিয়ে পড়েছে ধৈর্যটি মানে শঙ্কর যখনই মাথাটা দেবে বলছেন শির অবৃশ্চত সুধীতিনা যত্তীর্থ ক্লিন্ন মূর্ধজম, একে তো মন্দাকিনীতে স্নান করেছে জলে ওই ভেজা মাথা ওইটাকে নিয়ে বলে এই পবিত্র মাথাটাকে কেটে এবার আগুনে দেবে, সেই সময় যখন তদা মহাকারুণিক সধৈর্যটির ইয়থা বয়ঞ্চ অগ্নিরীব উত্থিত অনলাত, আগুন থেকে সধৈর্যটি এই কি করছো, হ্যাঁ নিগৃহ্য দ্রভ্যাম হাত দিয়ে তার হাতটা ধরলো এই কেটো না কেটো না, নিগৃহ্য দ্রভ্যাম দ্রভ্যাম ভুজয়োর অনয়া বলছেন ভুজয়োর নেবারায়ত তাকে নিবারণ করলেন আর তৎস্পর্শনাদ ভূয় উপস্কৃতাকৃতিহি, উপস্কৃত আকৃতিহি মানে যেই শঙ্কর তাকে হাতটা ধরলো ধরেছে কি শঙ্কর, শঙ্কর যেই ধরেছে তার শরীরে যে কেটে কেটে যে মাংস দিয়েছিল সব গা পূর্ণ হয়ে আগের মতো হয়ে গেল, শঙ্করের যে শঙ্কর স্পর্শ করেছে ও তো কেটে কেটে মাংস দিচ্ছে পুরো হয়ে গেল, দেওয়ার পর এবার তারপরে তো বলে কি চাও, ওই যে একটাই বর আমার তুমি দেখো একটা, ওর মনে মনে মতলব ছিল গৌরীকে অপহরণ করব, মানে গৌরী
শঙ্কর, শঙ্করের যে পত্নী গৌরীকে আমি অপহরণ করব, ওকে মেরে ফেলে দেবো। দিয়ে তাই জন্য ওই অসুর বদমাইশি করে তার বর এই চাইছে, বলে যার যার মাথায়, বলছে আমি মাথায়, যার যার মাথায় যস্য যস্য করম সৃষ্ণির ধাস্যে স মৃতম আসু, যার যার মাথায় আমি হাত রাখবো সঙ্গে সঙ্গে মরে যাবে। দে বলে এই আবার কি রেবা, এ আবার কি আশীর্বাদ। দেবম সব্রে প্রাপিয়ান বরম ভূত ভয়াবয়ম, ভূত জগতের এই যে জগতের পথে ভয়াবহ বর, তথাপি এখন শঙ্কর তো দিয়ে দিয়েছেন বর, আর দেওয়ার সময় দিয়ে দেন, এখন কি করবেন। সঙ্গে সঙ্গে ও বেটা কি করেছে, শঙ্করের মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াচ্ছে। শঙ্কর এই আবার কি হলেন বাবা, আমি বরদিন আমার মাথায় ছুটছেন শঙ্কর। শঙ্কর ছুটে ছুটে কোথায় যান এখন, এখানে বলে যে গৌরী দর্শন লালসা, ছুটতে ছুটতে যখন যাচ্ছেন শঙ্কর এখন ভগবানের স্মরণ করছেন, ভগবান আমি কি করি, অসুরের পাল্লায় পড়েছি। ভগবান বলছেন, ভগবান এবার বটুক বামন রূপে চলে এসছেন সামনে, এ শকুনি নন্দন, শকুনিও ভবান ও ব্যক্তম শ্রান্ত কিং দূরম আগত, এত দূর থেকে ছুটে আসছো কেন, কোথায় যাচ্ছ, ক্ষণম বৃষমতম, একটু বিশ্রাম করো, পুংস আত্মানম পুংস আত্মা অয়ম সর্বকামধুক, এই শরীর দিয়ে সব ভোগবিলাস করা যায়, এই শরীরটাকে কত কষ্ট দেয়। বলে ঠাকুর এখন সমাজ টাইম নেই, বলছে না শোনো না কি বলছি, শোনো না আমি তো সমাধানও করতে পারি। বলে এইরকম ব্যাপার, এই হয়েছে বর দিয়েছে, এখন এই বর পরীক্ষা করতে এই দৌড়াচ্ছি। বলে তুমিও পাগল, ও জানো না শ্মশান মশানে থাকে মাতা, ঠিক আছে ও বর দিয়েছে, ও তুমি হয়েছে, তুমিও যেমন সেরকম তো ভালো ভজন করেছো, তোমার মাথাটা কোথায়, তোমার মাথা নেই, তুমি দৌড়াচ্ছি এত কষ্ট করে, তোমার মাথাটা তোমার নেই, তোমারই কাছে রয়েছে, হাত দিয়ে দেখতে পারো না, মিথ্যে সব। আর তখন দুম মাথা দিয়েছে, হ্যাঁ ওষুর মরে শেষ। এখানে ভগবানের মায়া এমন, যেমন মোহিনী রূপে যেমন করলে একেবারে এমন মোহ বিস্তার করে দেবেন, ও অসুররা বিশ্বাসই করতে পারবে, ওকেই বিশ্বাস করবে। এইরকম ভাবে ভগবান কি করলেন, শঙ্করকে এখানে বাঁচালেন। শঙ্কর হাঁপাচ্ছে, বলে আর কোনোদিন এসে ওর করে কে অমৃত, ব্রহ্মাকেও বকেছিলেন নৃসিংহদেব, নৃসিংহদেব ব্রহ্মা যখন লাস্টে স্তুতি করছে প্রহ্লাদকে, সব প্রহ্লাদের কাছে ঠান্ডা হয়ে গেল, তখন নৃসিংহদেব ব্রহ্মাকে এরমভাবে বলছেন, হে পদ্মজনী এরকম ধরনের সাপকে কখনো দুধ খাওয়াতে নেই, সাপ লিখে রয়েছে। নৃসিংহদেব স্বয়ং বলছে, পদ্মজনী কি বর দিলে ওকে, সাপকে কখনো দুধ খাওয়াতে হয় অমৃত। হ্যাঁ এইভাবে তারপরে সেই দেবতারা পুষ্পবৃষ্টি জয়ধ্বনি হলো, জয় শব্দ নম শব্দ সাধু শব্দ অববদ দিবি আর মমুচুহ পুষ্প বর্ষাণী হতে পাপে বিকাশুরে, এইভাবে আনন্দময় ভগবানের সব কথা। আজ এখানেই বিশ্রাম রাখবার ইচ্ছা করি, কালকে আবার বাদ বাকি আলোচনা হবে বলে মনে হয় ভগবানের ইচ্ছা থাকলে। নিভৃত মরণ মন কদির যোগ যুজ হৃদয় মুনয় উপাসতে তদর ইোপি যু স্মরণ স্ত্রিয় রোগেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়মপিতে সমা সমধি সংগৃষর সুধা বাঞ্ছা কল্পতর্বশী কৃপা সিন্ধু পতিতানং পাবন ভবৈষ্ণভ্য।